হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু স্ক্রিন ভিডিও করি, অনেকেই আছি। তো স্ক্রিন ভিডিও যদি নর্মাল ইউটিউবে ছাড়ি, সেটা কিন্তু দেখতে ততটা ভালো লাগে না, কিন্তু সেটার মধ্যে যদি কোনো ডিফারেন্ট মোড যদি আনা যায়, তাহলে কিন্তু ভিডিওটি দেখার ইন্টারেস্টটাই বেড়ে যায়। কিছুদিন আগে আমি যখন ইউটিউবে ভিডিও ছাড়া শুরু করেছিলাম, তখন আমি যে ভিডিওগুলো আপলোড দিতাম, সেগুলো দেখবেন ফোনটা একবার এদিকে চলে যায়, আবার ওদিকে চলে যায়। অনেকে কিন্তু এই বিষয় নিয়ে খুব ইন্টারেস্ট। তো আমি কিভাবে ভিডিও এডিটিং করি, সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে পুরো বিস্তারিত ব্যাপারটা বুঝিয়ে দেব। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন রফিক বিডি প্রো, আমি আপনাদের সাথে আছি রফিক। তো আসুন। তো বন্ধুরা, আমি কিন্তু মুভিজ অ্যান্ড স্ক্রিন রেকর্ডারটা দিয়ে আমি স্ক্রিন রেকর্ড করি। অনেকের মোবাইলে মুভিজ অ্যান্ড দিয়ে কিন্তু স্ক্রিন রেকর্ড হয় না। আপনারা যদি কমেন্টে জানান, তাহলে সেটার বিষয়ে আমি একটা ভিডিও বানাতে পারবো। তো আমরা কাইন্ড মাস্টারে চলে যাব, গ্রিন কাইন্ড মাস্টার। কাইন্ড মাস্টারে চলে যাওয়ার পর দেখবেন এরকম একটা প্রজেক্ট আসবে, এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমটি প্রজেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা পেজ চলে এসেছে। তারপর আপনি মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। তারপর এখান থেকে একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিলাম, সেটা একটু বাড়িয়ে নেই, বেশি বাড়াবো না, আমি জাস্ট শর্টকাট দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পর মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমরা আপনি যখন যে স্ক্রিন রেকর্ডারটি করেছেন সেটা খুঁজে নিতে হবে। তো আমি খুঁজে নিচ্ছি, আমি স্ক্রিন রেকর্ডার পেয়ে গেছি, এখানে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এরকম চলে এসেছে। তো আমরা কি করি, অনেকে আছে এরকম ভাবেই আপলোড দিয়ে দেই, কিন্তু আমরা সেটা করব না। আমরা কি করব, এখানে এভাবে কাট করে দিয়ে আমরা এটা বড় করে নেব। বড় করে নেওয়ার পর এখানে টিক দিব। তারপর আবার লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পর মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমরা একটা মোবাইলের ফ্রেম ইউজ করব, মোবাইল ফ্রেম নিয়ে নিলাম। মোবাইল ফ্রেম, তো আমরা কি করব, ভিডিওতে সেট করে দেব। ভিডিওতে সেট করে দেব। সেট করে দেওয়ার পর নিচে এই ফ্রেমটা যতটুকু ভিডিও ততটুকু আমরা টেনে দেব। হ্যাঁ, টেনে দিলাম, টেনে দেব। তারপর কি করব, এটাকে এখানে এখানে টাচ করে এটা এক্সপোর্ট করে নেব। সেভ ভিডিও টু গ্যালারি, এখানে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকটি অপশন আসে। ফুল এইচডি আছে, হাই ডিফেন্ডেন্স আছে, তারপর মিডিয়াম কোয়ালিটি আছে, লো কোয়ালিটি আছে। তো আমরা যদি এটা আবার চেঞ্জ, বিড্রেট বাড়াতে চাই, তাহলে উপরে কর্নারে তিনটা ফোটো আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এরকম আমার বিটম্যাপ কিন্তু আমি কমিয়ে ইউজ করি, কারণ এমবি অনেক টানে। সাধারণত বিটরেট 1.42 এমবিপিএস ইউজ করি আমি। তো আমরা এটাকে এক্সপোর্ট করে নেব।
ওকে আমরা এক্সপোর্ট করে নিলাম। তারপর তারপর এখানে ব্যাগ দিবেন, ব্যাগ দেওয়ার পর আবার প্রজেক্টে চলে যাবেন, তারপর এখানে এমটি প্রজেক্টে চলে যাবেন। চলে যাওয়ার পর আবার আমরা মিডিয়াতে চলে যাব, মিডিয়াতে চলে যাওয়ার পর হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অন্য ব্যাকগ্রাউন্ড নিলে আবার বোঝা যাবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নিলাম, তারপর এটাকে আমরা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিলাম। তারপর লেয়ারে চলে যাব, লেয়ারে চলে যাওয়ার পর মিডিয়াতে, তারপর আমরা যে স্ক্রিন রেকর্ডারটি স্ক্রিন রেকর্ড করেছি এক্সপোর্ট করেছিলাম সেই রেকর্ডটি কিন্তু আমরা খুঁজে বের করতে হবে। আমরা স্ক্রিন রেকর্ডার পেয়ে গেলাম, এটা কি করে আমরা খুঁজে পেয়ে গেলাম। তারপর আমরা কি করব, এটাকে কাট করে দেব, এটাকে কাট করে দিলাম। এটাকে কাট করে দিলাম, এখন দেখুন এখানে যে কর্নারে যে চাবি আইকনটি আছে আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এরকম একটা অপশন চলে আসবে। তো আমরা কি করব, নিচের যে এইগুলো আছে না এটা একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দেওয়ার পর এটা এখানে নিয়ে আসব। এখানে নিয়ে যাওয়ার পর তারা আবার আরেকটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার প্লাস আইকনে ক্লিক করে আবার আমরা একটু বাকি দিয়ে এখানে নিয়ে আসব। এখানে নিয়ে যাওয়ার পর আবার একটু বাড়িয়ে দিয়ে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে আবার আমরা একটু বাকি দিয়ে এখানে নিয়ে যাব। এখানে নিয়ে যাওয়ার পর আমরা আরেকটু টেনে দেব, টেনে দেওয়ার প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পর তারপর আবার একটু বাকি দিয়ে আবার এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে যাওয়ার পর আবার একটু টেনে দেব, টেনে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করব, আবার একটু বাকি দিয়ে এখানে নিয়ে আসবো, আর একটু টেনে দেব, তারপর আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে তারপর আবার এরকম সোজা করে এখানে নিয়ে আসবো, আবার একটু বাড়িয়ে দেব, তারপর প্লাস আইকনে ক্লিক করব। এবার ভিডিও ফুটেজটা দেখি আমরা, দেখুন কত সুন্দর একটা ফুটেজ তৈরি হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। তো আমরা সাধারণত এভাবেই স্ক্রিন রেকর্ড দিয়ে এভাবেই ভিডিও করি আমি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাল বাটনে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাছাড়াও যদি আমার সাথে যোগাযোগ করতে চান অথবা অ্যাপগুলো ডাউনলোড করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে সেগুলোর লিংক দেওয়া থাকবে, এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলেও সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া আছে, সেখান থেকে চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ডাউনলোড করতে পারেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, রফিক বিডি প্রোর সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ।